ভালো এনজয় করছি। ওরে বাবা এত স্পিড ভাই, একটু আস্তে আস্তে করলে হতো। হ্যাঁ बरफ पाए ना तो भाई छाता छाड़ा उपाय नहीं से बरफ बरफ थक और ना थक बिस्टी जेहेतु पड़े एवे हमें एक्सप्लोर करब माल रोड और देखो ऊपर व्यूटा असाधारण व्यू लागे ऊपर तो एवे 14 किलोमीटर मत तो दूर हलो आपनर सोलांग भैली देखो गाड़ी ऊपर बरफे कोथा दिए पड़ल गाड़ी को नहीं भाई एत ठंडा 3 डिग्री एन रे बोधाय माइनसे गए देखनी एखे की सब्जी आछे एकटू देखिए दाओ तो वाह शाक तो आछे भालोई पालंग शाक टाक शीश पालंग हाँ तो एबारे देखुन आमादेर होटेलेर पाशेई एकटा मनेस्ट्री आछे सेई मनेस्ट्रीटा एकटू आमरा घुरे देखे नी आर कपाल भालो ना होले किन्तु एरकम स्नोफल देखा जाए ना देखुन लाइव स्नोफल होच्छे एकदम और किछु समयेर मध्ये सब जिनिस एइजे गाछगुलो देखा जाच्छे एगुलो पुरो किन्तु सदा हो जाए यह सब जमते शुरू कर बरफगुलो और सबाई खूब इन्जॉय करछे किन्तु आमादेर होटेलटी रही है हेना होटेल ये सोजासुजी जे ग्रीन कलर होटेलटी देखा जाच्छे एटी होलो आमादेर होटेल एखाने स्टे करछि और ये सामने एपल ट्री और मनस्ट्रीर सौंदर्य एरकम और भरपूर बरफ दिच्छे आज के माने बोलछे एखाने सबाई जे तोमादेर कपाल एत भलो जे तुम्हरा बरफ पे गेछो एसे अनेके মাসের পরে মাস ওয়েট করে প্রেডিকশন দেখে তারপরেও কিন্তু তো খুব সুন্দর আজকে আমরা ভিউ পেলাম বরফের সাথে সাথে আর পিছনে যে আছে শুধু সাদা অংশটা দেখা যাচ্ছে ওখানে কিন্তু সাদা নয় বিশাল বড় পাহাড় রয়েছে যেটি পুরো সাদা হয়ে গেছে হ্যাঁ দারুণ পরিবেশ তাই না মানালির আর সত্যি মনে হচ্ছে আজকে পুরো একদম সাদা করে ছাড়বে তাতে কোনো রকম সন্দেহ নেই সবাই এখানে এনজয় করছে সবাই কি দৃশ্য আর ছবি তোলার জন্য এই তো মাঠ সাদা হয়ে পেরা এসেছে আর আধ ঘন্টা এভাবে যদি বরফ পড়তে থাকে তাহলে এটা পরিবেশ দেখানো যাবে দারুণ এই হলো মনেস্ট্রির এখানে রুম রয়েছে অনেক যদি কেউ আসেন এখানে স্টে করা যায় এটা হলো মডেল টাউন বলা হয় এরিয়াতে যেখানে আমরা রুম নিয়েছি মানে মাল রোড একদম কাছেই এত ভারী স্নোফল এত ভারী স্নোফল ভাই আমার লাইফে ফার্স্ট টাইম ঠিক আছে কিন্তু যারা এসে এনজয় করছেন তাদের অনেকেরও কিন্তু ফার্স্ট টাইম এরকম বরফ বাড়ি হ্যাঁ শিলাবৃষ্টি শিলাবৃষ্টি তো নয় তুষারপাত শিলা আলাদা জিনিস আর এত বড় সাইজ ভাই এইগুলো কি উপরে মানে আকাশে ভেসে থাকতো ভাবা যায় হ্যাঁ আকাশে ভেসে থাকে এরকম বড় বড় সাইজের बरफ देख एक बार एखे पड़े से लक्ष्य कर ले बोझा जाए जो क्यों पड़े मैं फुल जान मन हे ऊपर क्यों फुलर पापड़ी दिखे फैलते ये एक मिनट दो मिनटर मध्य एत खानी सदा हो गो तेल चिंता करूँ जो घंटा खानक एखे एरक होते थे तेल कत सदा है एबार देख छाता देखो एक कम हो पुरो मानाली सदा हो जाए आज के ताते कोकम भूल नहीं छाता एखे रखी রাখার পরে এবারে দেখুন সবাই কিভাবে এনজয় করছে হাত ছেকছে আমরা একটু হাত ছেকবো এত মিষ্টি লাগছে ভাই আগুন আহ রসগোল্লা থেকেও মিষ্টি তেলি তাল নানি তাল ফিতে জলে আমার গাল এসব কবিতা কোথায় পাই আমি তেলি তাল নানি তাল শীতের জলে আমার গাল যেটা বলছিলাম ননিতালেও যাব সেখানে ভ্রমণ করার ইচ্ছে আছে সবাই মনস্ট্রির দিকেই আসছে সকাল থেকে একটা লোকও এখানে খুঁজে পাওয়া যায়নি আর যে বরফ শুরু হয়েছে সবাই কিন্তু রুম থেকে এখন বেরিয়ে গেছে যারা যারা রুমে বসেছিল রেস্ট করবে বলে সবাই একে একে এবারে লাইন দিয়ে এবারে রুম থেকে এসে মনস্ট্রির এখানে জড়ো হয়েছে আর আজকে রাত্রে আগুন তো সব জায়গায় জ্বালাবে কাঠে করে দেখো কুকুরটা দেখো ঠান্ডা লাগে না বলো ঠান্ডা শুধু আমাদেরই তো এবারে আমরা বাম্পার কার যেটা আছে সেটা একটু রাইড করব এই যে এই 7 মিনিট মতো হয়তো তবু আসলাম কোনো রাইড যদি না করি জিনিসটা একটু খারাপ লাগে না ওই জন্য চলুন একটুখানি মজা করেই যাই একটা গাড়ি আমরা দুজন মিলে
चलाबो है ना लो आ जाएगा पता नहीं तो आप ही तो बोल रहे बोल दे ये गाड़ी आपकी बैग मुने करो এখানে ঠিক আছে আমার ব্যাগ আচ্ছা দিয়ে মোবাইল মোবাইল ছেড়ে চলে যাচ্ছিল রে হাই তো এবারে আমরা কোনটায় উঠব সেটাই তো ও ব্যাটো গাড়ি अच्छा वो बैग बैग रख दिया सो प्रॉब्लम तो नहीं है हाँ ना ना कोई डर नहीं है उसमें बैठो इसमें अच्छा जीवन प्रथम बाइक का हाँ स्टीयरिंग हुआ और कुछ नहीं करना है ठीक है टक्कर नहीं मारनी और चैनल आएगा अच्छा ठीक है ना वो कहाँ दिए क्या धरे लम्बा कर धरो ठीक है कतना हो जाए हाँ ओ अच्छा আগে চালাবে তারপরে আস্তে করে ধরো অসুবিধা নেই পড়ে না যায় যাই হোক এবার একটু গাড়ি চালাই ভালোই তো চালাচ্ছি ওয়াও হ্যাঁ ওই লোকটাও হাসছে যে এত ভালো পারছে কি করে তাই না আরে বাপ রে বাপ ক্যামেরাটা ঘুরিয়ে ধরো এবারে সামনের দিকে ধরো একটু সামনের দিকে ধরো একটু ক্যামেরাটা ঘুরিয়ে হ্যাঁ সালা পাচিয়ে দিয়েছি মজা এসে যাচ্ছে কি বলো মজা ও ভাই জীবনের প্রথম গাড়ি চালাচ্ছি বাচ্চা গাড়ি টয় ট্রেন আগে কোনো দিন চালাইনি ওরে বাবা এত স্পিড ভাই একটু আস্তে আস্তে করলে হতো হ্যাঁ লেগে গেছে বাড়া थोड़ा थोड़ा आस्ते कर दो आस्ते आस्ते कर दो आस्ते कर दो आस्ते कर दो थोड़ा एक टक एक खाना मेरे ची भाई खूब जोर धपांग करे हाँ ये ठीक है हाँ आस्ते कर ले असुविधा है ना আর গ্রাউন্ড অনেক বড় লাগে বলো এবার ঠিক আছে স্পিডটা নতুন মানুষ এত স্পিড যদি দেয় তাহলে কি হয় বলো এবার ভালো ড্রাইভার হয়ে গেছি হ্যাঁ একদম ফাঁকা ড্রাইভার এরকম ড্রাইভার ভাই নেই মানে বেখেয়াল অন্য অন্যদিকে খেয়াল চলে গেলে পরে তারপরে জিনিসটা একটু অন্যরকম হয়ে যায় বাকি কোনো অসুবিধা হয় না চলতে চলতে মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা কবি অলবিদা না কহনা আচ্ছা আর একটা গান কি আছে গাড়িতে রাজেশ খান্নার সেটা হলো কি জানি গানটা পাহাড়ে দার্জিলিংয়ে শ্যুট আছে রাজেশ খান্নার দার্জিলিং থেকে আসে যখন জিপ গাড়িতে করে মেরে সপনকে রানী কব আওগ দিন হ্যাঁ এই গানটাই মনে হয় সম্ভবত তাই না
मेरे सपनों की रानी कब आओगी तुम। एक जगह ही घूर बस बहुत मजा आया। তাহলে আজকের এই ভিডিওটি এ অবধি এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আবার কিন্তু মানালির ব্লগ আসছে, লম্বা ব্লগ চলবে এভাবে, কেন কি সৌন্দর্য মানালি শহরের 1, 2, 3, 4, 5, 6 এরকম দু চারটে ভিডিওতে তো দেখানো সম্ভব না, অনেক অনেক বড় বড় লম্বা লম্বা ভিডিও লাগবে। তো সে কারণে টুকরো টুকরো করে করে দেখাই এক একটি স্থান। যাকে সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।